আরে বেটা তুই দেখ তোর দর্শক সিনেমা হলে তোর ছবি দেখে কিনা। আকিব খানকে চরমভাবে অপমান করলেন পরিচালক ইকবাল। এ বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা অনেকেই জানেন শাকিব খানের প্রিয়তমা সিনেমার পর সুপারস্টার শাকিব খানের মান মর্যাদা এবং চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে বিভিন্ন পরিচালক প্রিয়তমা সিনেমার পর শাকিব খানকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন। আর সুপারস্টার শাকিব খান সবাইকে জানিয়ে দিয়েছেন তিনি বর্তমানে দেখে শুনে বছরে দু একটা সিনেমা করবেন। তবে প্রিয়তমা সিনেমার পরপর অনন্য মামুনের দরদ, পরিচালক হিমেল আশরাফের রাজকুমার ও সানি সাদিকের শের খান সিনেমার গুঞ্জন প্রবল ভাবে শোনা যায়। তবে সুপারস্টার শাকিব খান এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো সিনেমারই ঘোষণা দেননি। মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন অনন্য মামুন প্যান ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের একটি সিনেমা করতে যাচ্ছেন। আর যে সিনেমায় শাকিব খানের সাথে নায়িকা হিসেবে দেখা যাবে বম্বের কোনো বিউটি কুইনকে। আর এমন ঘোষণার পর সবাই শাকিব খানের নতুন চমকের জন্য অপেক্ষায় ছিল এবং সবাই ধারণা করছিল এবার শাকিব খানকে ভিন্ন রকম ভাবে বড় পর্দায় দেখা যাবে। তবে অনন্য মামুনের ঘোষণার কিছুদিন পর বিপত্তি বাদে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে বাংলাদেশি সুপারস্টার শাকিব খান তার পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে 1 কোটি টাকা দাবি করেছেন। আর 1 কোটি টাকা দাবি করা নিয়ে এর পক্ষে বিপক্ষে নানাজন নানা রকম মন্তব্য করছেন। বেশিরভাগ মিডিয়া ব্যক্তিরা বলছেন শাকিব খানের জায়গা থেকে 1 কোটি টাকা পারিশ্রমিক দাবি করা স্বাভাবিক, কারণ তার মতো একজন সুপারস্টার 1 কোটি টাকা ডিজার্ভ করেন। তবে বিপত্তি বাজে অন্য জায়গায়। নানা সময় শাকিব খানকে নিয়ে সমালোচনা করা, নানা রকম বাজে মন্তব্য করা পরিচালক ইকবাল এবার শাকিব খানের পারিশ্রমিক নিয়েও বেশ কিছু মন্তব্য করেছেন এবং তিনি প্রকাশ্যে ইন্টারভিউয়ে শাকিব খানকে চরমভাবে অপমান করেছেন। পরিচালক ইকবাল বোঝানোর চেষ্টা করেছেন এবং সরাসরি বলেছেন শাকিব খান 1 কোটি টাকার হিরো নয়। এমনকি তিনি অপমান করে বলেছেন শাকিব খান প্রতিটি সিনেমার জন্য 10 লক্ষ টাকায় ডিজার্ভ করে না। পরিচালক ইকবালের এমন মন্তব্যের পর আবারও খেপেছেন শাকিবিয়ানরা। যেখানে বাংলাদেশের নিম্ন শ্রেণীর হিরো হিরোইনদের পারিশ্রমিকই 10 লক্ষ টাকার বেশি, সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের পারিশ্রমিক 10 লক্ষ টাকার কম হবে এমন অপমানজনক কথাবার্তা মেনে নিতে পারছেন না শাকিবিয়ানরা।